আসসালামু আলাইকুম। আপনি এই মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করেছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন আর ভাবতেছেন উচ্চশিক্ষার জন্য দেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন নাকি বিদেশের জন্য ট্রাই করবেন। দেখেন, আপনার এসএসসি রেজাল্ট যদি ভালো হয়ে থাকে আর এইচএসসিতেও রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি বিদেশের অথবা আপনার পছন্দের যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটির স্কলারশিপের অপশন সার্চ করে দেখতে পারেন যে সেখানে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল কি না। যদি আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে থাকেন, তাহলে সেখানকার ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা অর্জন করতে হবে তার জন্য আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন। সেটা আইএলটিএস বলেন অথবা অন্য যে কোনো টেস্ট বলেন, আপনি দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারেন। আর যদি মনে করেন আপনি স্কলারশিপ পাবেন না, তাহলে আমি বলবো উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে পাড়ি জমাবেন না, আপনার দেশের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা চালিয়ে যান। কারণ বিদেশে উচ্চশিক্ষার জন্য আসলে আপনাকে প্রতি বছর বাংলাদেশি টাকায় 18-20 লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে এবং অনার্সের 4 বছরের কোর্সে আপনাকে প্রায় 70-80 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে শুধুমাত্র ইউনিভার্সিটির টিউশন ফি, এবং আপনার থাকা খাওয়া এসব হচ্ছে এক্সট্রা। সো এত ইনভেস্ট আমার মনে হয় না যে আপনার করা উচিত হবে। তাই আপনি দেশের কোনো ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা অর্জন করেন, তারপর দেশে যদি আপনি জব করতে না চান অথবা আপনি বিদেশে ক্যারিয়ার করতে চান, তাহলে মাস্টার্সের জন্য আপনি যে কোনো ইউনিভার্সিটিতে চলে আসবেন। সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে। তাহলে আপনি মাস্টার্সের 1 বছর বলেন বা 1.5 বছরের কোর্স বলেন, সেটি স্বল্প টাকাতেই সম্পন্ন করতে পারবেন এবং সম্পন্ন করার পর আপনাকে ওই দেশে ভালো একটি কাজের সুযোগ অবশ্যই দেবে, আপনি সেখানে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে আপনি দেশে ব্যাক করতে পারেন, আর না হয় আপনি ওই দেশে থাকার যে কোনো একটা ব্যবস্থা করতে পারেন, সেটাই হবে আপনার জন্য ভালো। এবার আপনি আপনার ক্যারিয়ার কোথায় গড়বেন, দেশে নাকি বিদেশে, সে সিদ্ধান্তটি আপনার। তবে আমি বলবো এইচএসসি পাস করে উইদাউট স্কলারশিপ বিদেশে পড়াশোনার জন্য আসা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল একটি চিন্তাধারা। ছটকদার বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে আপনি কখনোই এই ভুল পথে পা দিবেন না। আপনি এইচএসসি পাস করেছেন বা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন, আপনি দেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নেন, আপনি ভুলেও বিদেশে পড়াশোনার জন্য পা বাড়াবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।